আল্লাহ আজকে পাকিস্তানি কত কাজ করলাম কাজ করতে করতে বাসায় আজকে আমি হাঁপিয়ে গেছি শ্বশুর বাড়ি এত কাজ থাকে আসলে সত্যি কথা বলতে আজকে সকাল থেকে অনেক কাজ করলাম বাট সবগুলো আপনাদেরকে দেখাতে পারিনি এখন আমার শাশুড়ি মা কাজ করছে আপনারা দেখেন তো এই যে বাসার মধ্যে বসে বসে থালা বাসন ধুচ্ছে আরও কত কি করছে সবাই বাড়িতে আজকে হেল্প করছে কারণ আজকে পুরো বাড়িটা ধৌত করা হয়েছে অনেক হয়তো বলবেন আমি চুপ করে বসে আছি কিন্তু না আমি অনেকগুলো কাপড় ধুয়েছি আর বাসা সব কিছু ক্লিন করে এখন আমি বসে আছি এখন দেখতে পাচ্ছেন আজকে আমার অবস্থা অনেক বেশি খারাপ এখন মা করতেছে আর তারটা আমার বর ভিডিও করতেছে আসলে আমার এখন হাঁটার মতো একদমই ক্ষমতা নেই পরে আমার শাশুড়িমা বললো তুমি একটু বসে রেস্ট করো আমি প্লেট বাসনগুলো ধুয়ে নিই আজ সারাদিন আজকে আমাদের কাজ করতে হয়েছে বাড়িতে প্রচুর কাজ ছিল দেখেন তো এই জন্য আমার শাশুড়ি মা হাসতেছে বসে বসে কাজ করতেছে আর এদিকে আমি সারাদিন কাজ করলাম এই জন্য আমাকে বলতেছে তোমার আমার সাথে কথা বলতেছে তোমার আর করতে হবে না এখন তুমি রেস্ট করবে তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে কাজ চলতেছে আমাদের বাড়িতে এভাবেই আমরা মিলেমিশে কাজ করি আর আজকে আমি প্রচুর কাজ করেছি সত্যি কথা বলতে আপনারা আমার ড্রেস দেখলেই বুঝতে পারবেন যে আমি কি সাংঘাতিক পরিমাণে কাজ করেছি পুরো একদম কাজের বেটি রহিমা যেটাকে বলে সেটাই হয়ে গিয়েছি এখন দেখতে পাচ্ছেন যে এই যে থালাবাসন ধুচ্ছে বাড়ির মধ্যে এটা হচ্ছে শাশুড়ি মা থাকে আমি কিন্তু দুই থাকি আপনারা অনেকে দেখেছেন আমি দুই তালাকায় থাকি এরা থাকি নিস তালাতে ঠিক আছে আর যাই হোক আমার শাশুড়ি মা এখন এগুলো করছিলো মাঝখান থেকে আমার বড় ভিডিওগুলো করছিল দেখেন এইখানে হচ্ছে আমি আর এই যে ছোটকে দেখতে পাচ্ছেন ও কিন্তু অনেক কাজ করে বাড়িতে ঠিক আছে তো সব মিলে হচ্ছে ব্যাপার আর এখন এই যে আমি অনেকগুলো কাজ করলাম করে করে এখন একটু উঠলাম আমার সারাদিনের অবস্থা অনেক বেশি খারাপ আর বাড়িতে আপনারা জানেন এই মা সাথে অনেক বেশি কাজ করি আমি যেটা অন্য অন্য বউরা করে না কিন্তু আমি একটু বেশিই করি সারাদিন একটা না একটা থাকে আর আমি উপর থেকে প্রায় সময় নিজেই বেশি থাকি তো একটু বসেছিলাম ভাবলাম একটু রেস্ট করে নিই তো এই আর কি আজকে সব বাড়ি সব কিছু ক্লিন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি নিজের হাতে করেছি পুরো জিনিসটা আর আমার বর তাই আপনাদেরকে দেখাচ্ছিলো যে আমি নিজের হাতে কত কাজ করি যদিও এখন আমি বসে আছি বাট এতক্ষণ সকাল থেকে এখন বিকাল অবধি সব কাজগুলো আমারই করতে হয়েছে আর এইখানে দেখতে পাচ্ছেন আমার ও বসে বসে গান দেখতেছে মোবাইলে আর এটা হচ্ছে আমাদের সেই ছোট যাকে আপনারা চেনেন যার অনেক ব্লগ অলরেডি আমার মোবাইলে আপনারা দেখে নিয়েছেন আমার ইউটিউব চ্যানেলে এইটা হচ্ছে আমাদের বাড়ি বাড়িটা কিন্তু আজকে খুব পরিপাটি আপনারা দেখতে পাচ্ছেন বিকজ আমি করেছি তাই আর এই যে আমাদের বাড়ির অবস্থা আমাদের নিস্তলাটা কিন্তু এরকমই আর আমি থাকি হচ্ছে উপরে আপনারা তো জানেনি সেটা এই হচ্ছে আমি এদিকে আমি কিন্তু জানতাম না যে ভিডিওটা মেক করতেছে পরে আমি জেনেছি মাঝে মধ্যে টাইম ভেবেছিলাম যে গেম খেলছে পরে দেখলাম যে না ভিডিও পরে একটা হাই দিয়ে দিলাম আপনাদেরকে এই দেখেন আজকে আমি আমার অবস্থা দেখছেন সারাদিন পরে এই অবস্থা এখনও ফ্রেশ হতে হবে না যে কী গোসল করতে হবে দেখেন আমার অবস্থা আমি এখনও গোসল করি নাই প্রায় বিকাল হতে চল এই ঠান্ডার মধ্যে দেখেন কি করতেছি আমি এই হচ্ছে আমি দেখতে পাচ্ছেন এই যে আমি দেখেন তো এই যে সব কিছুর কাজ পুরো বাড়ি আজকে এক হাতে সব নিজে কাজ করে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি বাট খুব ভালো লাগতেছে যে আজকে আমি নিজের হাতে সব কিছু করতে পেরেছি আর এমনি তো বাড়ির প্রায় কাজগুলো আমি নিজের হাতেই করে থাকি আমার শাশুড়ি মা যেহেতু একটু বয়স্ক বাট শাশুড়ি মা সব কাজ পারে ইনফ্যাক্ট আমার কাজগুলোও সে করে দেয় কিন্তু আমি যতক্ষণ থাকি তার কাজগুলো আমি নিজের হাতে করি তাকে অনেক বেশি হেল্প করি এই জন্য শাশুড়ি শাশুড়িমা আমাকে অনেক বেশি ভালোবাসে আর আপনারা দেখে থাকবেন আমি দুতলায় থাকলেও কিন্তু আমার দিনের বেশিরভাগ সময় শাশুড়িমার সঙ্গেই কাটে তার সাথে আমি বেশি কাটাই সারাদিন বাট অন্য অন্য ভাবিরা খুব একটা থাকে না তারা একটু অন্য রকম মিশুক বেশি না বাট আমি খুব মিশুক টাইপের আমাকে শাশুড়িমা সবসময় নিজের কাছে রাখে আপনারা দেখেছেন আমাদের অনেক ভিডিওতে সবাই আমাকে এটাই বলেন যে আমি অনেক ভালো শাশুড়িমার সঙ্গে থাকি তাই আর শাশুড়িমা আমাকে অনেক বেশি ভালোবাসে তাই তো অলওয়েজ আমি তার সঙ্গে থাকার চেষ্টা করি আমার শাশুড়িমা সত্যিই অনেক ভালো একজন মানুষ আর আজকে কাজ করে দুজনের আলসে আমি লেগে গেছিলো প্রথম সব শাশুড়ি মার আর আমার আমি যা ভাবছিলাম একটু যাবো আর ঘুমাবো আমার প্রচুর ঘুম পাচ্ছিলো এতে শাশুড়ি আর আমি আমরা কত মজা করি বাড়িতে দেখেন এই হচ্ছে আমি আর এদিকে আমার বত ভিডিওগুলো করে আপনাকে দেখাচ্ছিলো দেখেন বাড়িতে আমরা কেমন থাকি সময় নর্মাল লাইফলেট করি নর্মালি আমরা এরকম অলয়েস এটাই আসলে ভালো সাধারণ জীবনযাপন তো আমাদের জীবনযাপন আপনাদের অনেকেরই ভালো লাগে আমার শাশুড়িমার সাথে আমার ব্লগ তো আপনাদের কার কার ভালো লেগেছে এই ব্লগটাও কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন